মাছ একটি জলজ মেরুদণ্ডী প্রাণী যা জোর বেজোর পায়খানার সাহায্যে সাঁতার কাটে এবং ফুলকার মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়। সাধারণত মাছ দেহের বহির্ভাগ আঁশ দ্বারা আচ্ছাদিত থাকে, তবে আঁশবিহীন মাছের সংখ্যাও কম নয়। সাগরের লোনা ও মিষ্ট পানি, স্বাদুপানির খাল বিল, হাওর পাওর, নদী, হ্রদ, পুকুর, ডোবা, যেখানেই পানি আছে সেখানেই মাছের অস্তিত্ব পাওয়া যায়। পৃথিবীর প্রায় সর্বত্র মাছ মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। মহান আল্লাহ ইরশাদ করেন, তিনিই সাগরকে তোমাদের অধীন করেছেন যাতে তোমরা তা থেকে তাজা গোস্ত আহার করতে পারো এবং যাতে তা থেকে রত্নাবলী আহরণ করতে পারো যা তোমরা অলংকার রূপে পরিধান করো। তোমরা দেখতে পাও সমুদ্রের বুক চিরে জলযান চলাচল করে, এটাই এজন্য যে যাতে তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো এবং তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। স্থলভূমিতে পশুপালনের জন্য মানুষকে অনেক কষ্ট করতে হয়, কিন্তু সাগরে আল্লাহ তাআলা বিভিন্ন জাতের মাছের ব্যবস্থা করেছেন। মাছ খাদ্য হিসেবে যেমন উৎকৃষ্ট তেমনি সহজলভ্য। মহান আল্লাহ তার কুদরতের নিদর্শন বর্ণনা করতে গিয়ে সাগর ও মাছের প্রসঙ্গ টেনে এনেছেন। ইরশাদ হয়েছে, দুই সাগর এক ধরনের নয়। একটির পানি সুমিষ্ট ও সুপেয়, অন্যটির পানি লোনা ও খর। প্রত্যেকটি থেকে তোমরা তাজা গোস্ত আহার করো। উল্লেখিত আয়াতে তাজা মাছ বুঝাতে টাটকা গোস্ত শব্দটি ব্যবহার করা হয়েছে। এতে ইঙ্গিত করা হয়েছে অন্যান্য হালাল জীবের মতো মাছকে জবাই করা জরুরি নয়, এ যেন আপনা আপনি তৈরি গোস্ত। এছাড়া হাদিসে মৃত মাছ খাওয়াও বৈধ বলে ঘোষণা করা হয়েছে। মানব জীবনে মাছের গুরুত্বের কথা বিবেচনা করে ইহরাম অবস্থায় মাছ শিকারেরও অনুমতি দেওয়া হয়েছে। মাছ সম্পর্কে পবিত্র কোরআনে একাধিক আয়াত আছে। মাছ শিকার করা সম্পর্কে পবিত্র কোরআনে এসেছে, তোমাদের জন্য সাগরের শিকার ও তা খাওয়া হালাল করা হয়েছে তোমাদের ও পর্যটকদের ভোগের জন্য। আয়াতগুলোর বাচনভঙ্গি থেকে বোঝা যায় মানুষের কল্যাণে মাছ শিকারের প্রচলিত পদ্ধতি যেমন একরা, কঁচ, বড়শি, জাল ইত্যাদির মাধ্যমে মাছ ধরা হালাল করে দেওয়া হয়েছে। মাছ ও জলজ প্রাণীর বিধানে এমন নমনীয়তা প্রদর্শন সত্যি আল্লাহর বিশেষ করুণা ও অনুগ্রহের পরিচায়ক। সুতরাং এ নিয়ামতের যথাযথ ব্যবহার ও সুক্রিয়া আদায় করাও বান্দার অপরিহার্য কর্তব্য। তাই যে কোনো উপায়ে মাছের বংশ নির্মূল করা, নিষিদ্ধ সময়ে মাছ শিকার করা, শত্রুতাবশত কারো পুকুরে বিষাক্ত দ্রব্য মিশ্রিত করা ঘৃণিত অপরাধ। কেননা নিয়ামতের অকৃতজ্ঞতা ও অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ামত ছিনিয়ে নেওয়ার অন্যতম কারণ। মাছের নিষিদ্ধ ব্যবহারের কারণে অতীতে পৃথিবীতে আসমানি আজাব নেমে এসেছে এবং সূত্র ধরে কিছু মানুষকে বানরে পরিণত করা হয়েছে। বনি ইসরায়েলের জন্য শনিবার ইবাদত করার জন্য নির্দিষ্ট ছিল, ওই দিন পার্থিব কাজকর্ম নিষিদ্ধ ছিল। লোহিত সাগরের উপকূলবর্তী ইল্লাত নামক স্থানে অধিবাসীরা এই দিনে মৎস্য শিকার করে আল্লাহর আদেশ লঙ্ঘন করেছিল। আল্লাহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেন। এ বিষয়ে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করেছিল তোমরা তাদের নিশ্চিতভাবে জানো, আমি আল্লাহ তাদের আজাবের আদেশ দিয়ে বলেছিলাম তোমরা ঘৃণিত বানর হয়ে যাও, আমি তা তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্তস্বরূপ ও মুত্তাকিদের জন্য উপদেশস্বরূপ করেছি। মহান আল্লাহ মাছের মাধ্যমে দুইজন নবীকে পরীক্ষা করেছেন, একজন ইউনুস আলাইহিসসালাম, অন্যজন মুসা আলাইহিসসালাম। ইউনুস আলাইহিসসালামের সম্প্রদায় হিদায়াত গ্রহণ না করায় তিনি রাগান্বিত হয়ে দেশ ত্যাগ করেন। যাওয়ার সময় তিনি তাদের সতর্ক করেন যে তিন দিনের মধ্যে আজাব আসবে, কিন্তু দেশ ত্যাগের জন্য আল্লাহর অনুমতি নেননি। তাই মহান আল্লাহ তাআলা তাকে মাছের খাবার বানিয়ে শাস্তি দেন, তাকে সাগরে নিক্ষেপ করা হয়। অতঃপর বড় একটি মাছ তাকে গিলে ফেলে, পরে তিনি আল্লাহর শরণাপন্ন হন, মহান আল্লাহ তাকে মাছের পেট থেকে উদ্ধার করেন। এ বিষয়ে পবিত্র কোরআনে এসেছে, আর স্মরণ করো
জুন নুন মাসের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ইউনুস আলাইহিসসালামের কথা, যখন সে ক্রোধ ভরে বের হয়ে গিয়েছিল এবং মনে করেছিল যে আমি তার জন্য শাস্তি নির্ধারণ করব না। অতঃপর সে অন্ধকার থেকে আহ্বান করেছিল, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি পবিত্র মহান, আমি তো সীমা লঙ্ঘনকারী। তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে উদ্ধার করেছিলাম দুশ্চিন্তা থেকে, আর এভাবেই আমি মুমিনদের উদ্ধার করি। মাছ দিয়ে পরীক্ষা করা হয় মুসা আলাইহিসসালামকে। মহান আল্লাহ মুসা আলাইহিসসালামকে বিশেষ জ্ঞান দান করার জন্য খিজির আলাইহিসসালামের কাছে পাঠিয়েছেন। তিনি মুসা আলাইহিসসালামকে জানিয়েছেন যে দুই সাগরের মিলনস্থলে খিজির আলাইহিসসালামের সাক্ষাৎ পাওয়া যাবে, আর এক্ষেত্রে সঠিক পথ খুঁজে পাওয়ার জন্য একটি ভুনা করা মাছ সঙ্গে নিতে বলা হয়েছিল। বলে দেওয়া হয়েছিল ক্ষুধা পেলে ওই মাছ থেকে কিছু অংশ খাওয়া যাবে, আবার আল্লাহর নির্দেশে এই মাছ এক জায়গায় গিয়ে জীবিত হয়ে যাবে, অতঃপর তা স্রোত সৃষ্টি করে চলে যাবে, ওই জায়গায় খিজির আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ হবে। মুসা আলাইহিসসালাম তার সঙ্গী ইউসা ইবনে নুনকে নিয়ে যাত্রা শুরু করেন। সাগরের তীরে পৌঁছার পর মুসা আলাইহিসসালাম একটি পাথরের বিছানায় ঘুমিয়ে পড়েন। এ সময় তার সঙ্গী ইউসা দেখেন যে মাছটি চলতে শুরু করেছে ও সাগরে ঝাঁপ দিয়েছে, কিন্তু মুসা আলাইহিসসালাম ঘুমিয়ে থাকায় তিনি তাকে এ বিষয়টি জানাননি। মুসা আলাইহিসসালাম ঘুম থেকে জাগার পর ইউসা মাছটির ঘটনা তাকে বলতে ভুলে যান, ফলে তারা আবার পথ চলা শুরু করেন। এক সময় মুসা আলাইহিসসালামের তীব্র ক্ষুধা পেল, তিনি খাবার চাইলেন। ইউসা বললেন, খাবার তো নেই, মাছটি জীবিত হয়ে চলে গেছে। এ ঘটনার দিকে ইঙ্গিত করে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, অতঃপর যখন তারা উভয়ে দুই সাগরের মিলনস্থলে পৌঁছালো, তারা তাদের মাছের কথা ভুলে গেল, আর তা মাছটি সুরঙ্গের মতো নিজের পথ করে সাগরে নেমে গেল। এভাবেই পবিত্র কোরআনে বিভিন্ন প্রসঙ্গে মাছের কথা বর্ণনা করা হয়েছে। কাজেই মাছ আল্লাহর বিস্ময়কর নিয়ামত, এই নিয়ামতের যথাযথ মূল্যায়ন করা জরুরি। মাছের অন্যায় ব্যবহার আল্লাহর আজাবের কারণ। জনকল্যাণে মৎস্য সম্পদ সুরক্ষায় সরকারি বিধিনিষেধ মান্য করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন, এবং আমাদের ডব্লিউ মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাপোর্ট দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ।